সেপ্টেম্বর 13, 1848, আমেরিকার ভেরমন্ট শহরে ফিনিয়াস গেজ নামের একজন রেলরোড কনস্ট্রাকশন ওয়ার্কার ফিল্ডে কাজ করছিলেন। ফিনিয়াস একজন কর্মঠ এবং হাসিখুশি মানুষ ছিলেন, যাকে তার সব সহকর্মীরাই পছন্দ করতেন। একদিন তিনি নিজের ফিল্ডে তার সাথীদের সাথে পাহাড় বিস্ফোরণের কাজ করছিলেন। এ সময় তার উপর পাহাড়ে একটা গর্ত করার দায়িত্ব পড়ে। সে সময় মূলত গর্ত করে সেখানে বারুদ ভরে ওইসব বারুদকে ধুলোবালি দিয়ে ঢেকে দেয়া হতো এবং পরে সেখানে বিস্ফোরণ ঘটানো হতো। কিন্তু ওই দিন ফিনিয়াস যখন পাথরে গর্ত করে বারুদ ভেতরে ঢোকাচ্ছিলেন, তখন তিনি ওই গর্তকে ধুলোবালি দিয়ে ঢাকতে ভুলে গিয়েছিলেন। আর এই ভুলের জন্য ওই গর্তের ভেতরে থাকা বারুদ তার হাতে থাকা লোহার রডের সংস্পর্শে এসে পড়ে, যার মধ্যে ফ্রিকশনের জন্য এখানে হালকা স্পার্ক হয়, যার কারণে ওই বারুদ ফিনিয়াস থাকা অবস্থাতেই বিস্ফোরিত হয়ে যায়। আর এক মুহূর্তের মধ্যেই বিস্ফোরণের কারণে ওই রড ফিনিয়াসকে চিড়ে বেরিয়ে 80 ফুট দূরে গিয়ে পড়ে। কিন্তু এই রড ফিনিয়াসের শরীরের অন্য কোথাও নয়, বরং তার চিক বোনসের নিচের অংশ দিয়ে ঢুকে তার মাথা দিয়ে বের হয়। এখন যে কোনো মানুষ এটাই ভাববে যে এরপর ফিনিয়াসের গেম শেষ হয়ে গিয়েছিল। কিন্তু 3 মিনিটের মধ্যেই ফিনিয়াসের জ্ঞান ফিরে আসে। এরপর সে হেঁটে হেঁটে ঘোড়ার গাড়ির কাছে যায়, যার পর সে সেই গাড়ির চালকের সাথে কাছের একটি হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পরেই সে একটু হাস্যকরভাবে ডাক্তারকে বলে যে, ডাক্তার, মনে হচ্ছে আজকে আপনার জন্য অনেক কাজ এসে গিয়েছে। সে পুরো ঘটনা ডাক্তারকে বলেন। ডাক্তার পুরো ঘটনার উপর সম্পূর্ণ একটি নোট লিখে ফেলে, যেটা সম্পর্কে এখন আমরা কথা বলতে চলেছি। শুরুতে ডাক্তারও ঘটনাটা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পেশেন্টের গুরুতর অবস্থা দেখে তাকে তাড়াতাড়ি অ্যাডমিট করা হয়। আর ডাক্তারের দ্বারা বানানো নোটে লেখা ছিল, পেশেন্ট রক্ত বমি করছিল, যার মধ্যে তার ব্রেইনের ছোট ছোট অংশ বেরিয়ে আসছিল। এটা শুনতেই কেমন যেন লাগে, তাই না? কিন্তু এটাই ছিল ফিনিয়াসের বাস্তবতা। কেউই এটা বলতে পারছিল না যে এই ব্যক্তি কিভাবে এখনো বেঁচে আছে আর সামনে সে বেঁচে থাকতে পারবে কিনা। কয়েকদিনের মধ্যে ফিনিয়াস কোমায় চলে যায়। আর এরপর তার সাথে আরেকটি চমৎকার ঘটনা ঘটে যায়, মানে সে কোমা থেকে বেরিয়ে আসে, কিন্তু এই প্রক্রিয়ায় তার নিজের বাম চোখকে হারাতে হয়। কয়েক মাস পরেই সে আবার আগের মতো সুস্থ হয়ে যাওয়া শুরু করে, কিন্তু সে আসলেই প্রথমের মতো হয় না। মানে দেখতে তাকে প্রথমের মতোই সুস্থ লাগত, কিন্তু যারা তাকে প্রথম থেকে জানতো তাদের কাছে ফিনিয়াসের ব্যবহার অপরিচিত লাগা শুরু করে। ওই ফিনিয়াস যাকে সবাই পছন্দ করত, তার পার্সোনালিটি এবং ব্যবহারে অনেক পরিবর্তন এসে যায়। এতটা পরিবর্তন যে তার কাছের লোকেরাও তাকে চিনতে পারত না। আর এর জন্যই তাকে নিজের রেলরোড কনস্ট্রাকশনের চাকরি থেকে বের করে দেয়া হয়। যারা তাকে প্রথম থেকেই জানতো তারা রিপোর্ট করে যে ফিনিয়াস আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে। তার ছোট ছোট কথায় রাগ উঠে যেত এবং মারামারি শুরু করে দিত। তার ওয়াইফ বলেছিল যে এই সময় ফিনিয়াস তার গায়ে হাত তোলাও শুরু করেছিল। আর এইসব কিছু মিলে ইঙ্গিত করছিল কোনো বড় ধরনের সমস্যার, যা তার চেহারায় ফুটে উঠছিল না। ফিনিয়াসের পার্সোনালিটি বদলে যায় আর সে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। কিন্তু এটা কিভাবে হয়েছিল? ওয়েল, বিজ্ঞানীরা এই ব্যাপারে এক্সপ্লেনেশন দিয়েছে। প্রথমে মানা হয়েছিল যে ফিনিয়াসের ব্রেইনের 2টি হেমিস্ফিয়ারই ড্যামেজ হয়ে গিয়েছে, কিন্তু যখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে রিসার্চ করা হয় তখন এই ঘটনার একটি সিমুলেশন তৈরি করা হয়। আর জানা যায় যে ফিনিয়াসের ব্রেইনের 2টি হেমিস্ফিয়ারই ড্যামেজ হয়েছিল না, বরং শুধুমাত্র ডান পাশের হেমিস্ফিয়ার ড্যামেজ হয়েছিল। তারা ওই রডের ফিনিয়াসের মস্তিষ্ক চিরে বের হওয়ার অনেকগুলো পসিবল কম্বিনেশন তৈরি করেছিল, যার মধ্যে শুধুমাত্র কিছু কম্বিনেশনেই তার জীবিত থাকা সম্ভব। তাই বলা যায় ফিনিয়াস অনেক লাকি ছিল। ওই রড তার প্রিফ্রন্টাল কর্টেক্সকে চিড়ে দিয়েছিল, যার জন্যই তার বিহেভিয়ার চেঞ্জ হয়। মূলত প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের ব্রেইনের ওই ভাগ যেখানে আমাদের ইগো, লজিক এবং কমপ্লিকেটেড থটস নিয়ে চিন্তা করার প্রক্রিয়া হয়ে থাকে, যার মানে এখানে আমাদের পার্সোনালিটি অবস্থান করে। আর এর জন্যই প্রিফ্রন্টাল কর্টেক্স ড্যামেজ হওয়ার কারণেই ফিনিয়াস আসলে ফিনিয়াস ছিল না। তার এরকম বিহেভিয়ারের জন্য সে সম্পূর্ণ একা হয়ে যায়, আর কেউই তার সাথে থাকতে চেত না। প্রথমে সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের করুণ কাহিনী মানুষদের বলে টাকা কামাতো, কিন্তু কিছুদিনের মধ্যে এই উপায়ও বন্ধ হয়ে যায়। আর এর জন্যই তিনি সাউথ আমেরিকার চিলি দেশের উদ্দেশ্যে রওনা হয়, একটা নতুন জীবন শুরু করার জন্য। সেখানে ফিনিয়াস নিজের প্যাড চালানোর জন্য ঘোড়ার গাড়ি চালানো শুরু করে দেয়। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটা স্টেজ কোচ বা ঘোড়ার গাড়ি চালানো কোনো সাধারণ কথা না। এখানে মস্তিষ্কের অনেকগুলো ভাগের ব্যবহার হতে থাকে।
ফিনিয়াসের জন্য প্রথম প্রথম এটা শিখা অনেক কঠিন কাজ ছিল, কিন্তু যতই সে গাড়ি চালানো শিখে যেতে থাকে ততই তার মধ্যে একটা বিচিত্র ঘটনা ঘটতে থাকে। ফিনিয়াসের মস্তিষ্কের অন্য পাশে কিছু বেঁচে থাকা নিউরনস ওইসব নিউরনসের জায়গা নেওয়া শুরু করে দেয় যেগুলো দুর্ঘটনায় নষ্ট হয়ে গিয়েছিল, আর এই কারণেই সে ঘোড়ার গাড়ি চালানো শিখে যায়। এটা ঠিক যে সে তার জীবনে আর আগের মতো সম্পূর্ণ ঠিক হতে পারেনি, কিন্তু বিজ্ঞানীদের কথা অনুযায়ী এটাও কোনো চমৎকারের চেয়ে কম ছিল না যে সে এত কঠিন স্কিল শিখতে পারছিল। সাউথ আমেরিকার একজন ডক্টর যার পেশেন্ট ছিল ফিনিয়াস, সে এটা বলেছিল যে দেখতে দেখতে ফিনিয়াসের স্বভাব অনেক ভালো হয়ে যায়। ফিনিয়াস সবসময় হাসি খুশি থাকতো আর তার মধ্যে তেমন কোনো সিরিয়াস প্রবলেম দেখা যায়নি। কিন্তু কিছু বছর পর, মানে দুর্ঘটনার 12 বছর পরে, ফিনিয়াস এপিলেপটিক সিজার্সের কারণে মরে যায়। এই সমস্যার কারণ হিসেবে তার ওই ব্রেইন ইঞ্জুরিকেই দেখানো হয়। এই মানুষটার মাথার এপাশ ওপাশে 3.5 ফিট লম্বা রড 200 কিলোমিটার পার আওয়ার গতিতে ঢুকেছিল, আর তারপরেও সে আরও 12 বছর বেঁচেছিল। এই কেস আজ পর্যন্ত পাওয়া সব মেডিকেল কেসেসের মধ্যে সবচেয়ে বেশি বিচিত্র। তার সাথে সাথেই এই কেস ওই সময় আমাদের নিজেদের ব্রেইনের ব্যাপারে অনেক নতুন তথ্যই দিয়েছিল, আর এই জ্ঞানের সাহায্যে নিউরোসায়েন্স এবং মেডিকেল সায়েন্স অনেক ম্যাচিওর হতে পেরেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে বলুন এরপর কী বিষয়ের ভিডিও আপনি দেখতে চান, ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের বন্ধুদের সাথে, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।